সদ্য শেষ হয়েছে বহুল আলোচিত বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন। আর এই নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা হাতে পাওয়ার অপেক্ষায় মিশা যায় প্যানেল। রাত পোহালে সে অপেক্ষারও সমাপ্তি হতে যাচ্ছে, কারণ শুক্রবারই নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ নিতে যাচ্ছেন। নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগরের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি 2017-18 মেয়াদের দায়িত্ব বুঝে নেবেন মিশা সওদাগর। তার নেতৃত্বেই আগামী দিনে শিল্পী সমিতি কাজ শুরু করবে। এখন বাকি নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর জানান, প্রথমে 13ই মে শিল্পী সমিতির শপথ অনুষ্ঠানের কথা ছিল, কিন্তু পরে অনেক শিল্পী পরশুর মধ্যে দেশের বাইরে যাচ্ছেন বলে তা দুই দিন এগিয়ে 11ই মে শুক্রবারে আনা হয়। সেই হিসেবে শুক্রবারে FDC-তে শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্ষমতা বুঝে নিতে যাচ্ছে নতুন কমিটি। আর এই মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে গেলবারের শিল্পী সমিতির ক্ষমতায় থাকা সাকিব অমিত হাসান প্যানেলের বিদায় ঘটবে। শপথ অনুষ্ঠানে সাধারণত নবনির্বাচিত কমিটিকে ক্ষমতা বুঝিয়ে দিতে উপস্থিত থাকেন বিদায়ী সভাপতির প্যানেল। তাহলে কি এবারও মিশা জায়েদ প্যানেলের হাতে ক্ষমতা ছাড়বেন সাকিব খান? এমন প্রশ্ন এখন সবার মনে। প্রশ্ন উঠছে, শুক্রবার মিশা নেতৃত্বাধীন নতুন কমিটিকে তাহলে আনুষ্ঠানিকভাবে বরণ করতে কি উপস্থিত থাকবেন সাকিব খান, নাকি তিনি ব্যক্তিগত আক্রোশে শিল্পী সমিতির শপথ অনুষ্ঠানটি এড়িয়ে যাবেন? এমন প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়, কারণ সদ্য শেষ হওয়া শিল্পী সমিতির নির্বাচনের দিন রাতে FDC-তে সাকিবের আগমন নিয়ে হয়ে গেছে তুলকালাম কাণ্ড। অভিযোগ আছে, নির্বাচনের দিন রাতে মিশা জায়েদের ইশারায় হামলা করা হয়েছে সাকিবের। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।